সালাম আলাইকুম। ওরাকল অ্যাপেক্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটি আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ওরাকল এবং অ্যাপেক্স ইনস্টল করতে হয়। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাপ্লিকেশন এবং ফর্ম ক্রিয়েট করতে হয়। তো আজকেও আমরা অ্যাপ্লিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, ফর্ম, রিপোর্টস, তারপর ডাইনামিক অ্যাকশন, এরপর পেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের ওয়ার্ক স্পেস লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়, তো আজকে আবারও দেখানো হবে। প্রথমত অ্যাপ বিল্ডারে ক্লিক করব, এরপর ক্রিয়েট, তারপর ডেস্কটপ, এরপর এখানে একটি নাম দিব, আমি দিলাম ওয়েব অ্যাপ্লিকেশন, এরপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন, তারপর আবারও ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এরপর রান অ্যাপ্লিকেশন। এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের হোম লগ ইন পেজ। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা এখানে তিনটি বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত উপরে একটি নেভিগেশন মেনু দেখতে পাচ্ছি, নেভিগেশন বার, তারপর লেফট সাইডে একটি নেভিগেশন মেনু দেখতে পাচ্ছি, তারপর আমরা তো একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতেই পাচ্ছি। তো এটি যেহেতু ওরাকল যেহেতু আপনার ডাটাবেস সফটওয়্যার, সো এখানে আপনার ট্যাবল নিয়ে কাজ করতে হবে, ট্যাবল, ডাটা এসব নিয়ে। তো আমি প্রথমত এখানে দুইটি ট্যাবল ক্রিয়েট করব। ট্যাবল ক্রিয়েট করার পর দুইটি ট্যাবল নিয়ে আজকে কাজ করব। এর জন্য প্রথমত আমার অ্যাপ বিল্ডারে ক্লিক করতে হবে, অর্থাৎ ট্যাবল ক্রিয়েট করার জন্য। এরপর এসকিউএল ওয়ার্কশপে ক্লিক করব, দেন এসকিউএল কমান্ড, এরপর এখানে লিখব, এখানে আমি দুইটা ট্যাবল লিখলাম, একটি স্টুডেন্ট ইনফো আর একটি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টস। প্রথমত স্টুডেন্ট ইনফোটা ক্রিয়েট করি, এরপর রান। এরপর রান। তাহলে আমি দুইটি ট্যাবল ক্রিয়েট করলাম, একটি স্টুডেন্ট ইনফো আর একটি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টস। তো এরপর আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর নিচে একটি মেনু দেখতে পাবেন, তার মধ্যে এডিট পেজে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করব, পেজ, ব্ল্যাঙ্ক পেজ, এবার এখানে একটি নাম দিব, অর্থাৎ পেজের নাম আমি দিলাম স্টুডেন্ট ইনফরমেশন, তারপর নেক্সট। এরপর ক্রিয়েট অ্যা নেভিগেশন মেনু এন্ট্রি, অর্থাৎ নেভিগেশন মেনুর জন্য আমি সিলেক্ট করলাম, এরপর একটি নেভিগেশনের নাম, নেক্সট, ফিনিশ, এরপর রান। এখানে আমরা একটি পেজ দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশনের আন্ডারে। এরপর এই পেজের মধ্যে একটি ফর্ম ক্রিয়েট করব, তার জন্য ফর্ম রিজন আসতে হবে, এরপর ফর্ম অন অ্যাড ট্যাবল, এরপর এখানে রিজনের নাম দিতে হবে, স্টুডেন্ট ইনফরমেশন, তারপর ট্যাবলের অর্থাৎ স্কেমা, তারপর ট্যাবলের অর্থাৎ কোন ট্যাবল নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, স্টুডেন্ট ইনফো, এরপর কলামগুলো নিচে চলে আসছে, তারপর ক্রিয়েট, আমি কিন্তু এখন অলরেডি একটি ফর্ম ক্রিয়েট করে ফেললাম, এরপর রান। এটি হচ্ছে আমার ফর্ম স্টুডেন্ট ইনফরমেশন নামক। এখানে আমি আইডি নেম, ফাদার নেম, মাদার নেম, ফোন নাম্বার, তারপর ইমেজ এবং ব্যালেন্স দেখতে পাচ্ছি। নিচে আপনারা বাটন দেখতে পাবেন, তো এখানে যখন আপনি ডাটা রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তারপর আপনার ডাটা এন্ট্রি হয়ে যাবে। তাহলে আমরা একটা টেস্ট করে দেখি,
এরপর ক্রিয়েট, একটি ডাটা কিন্তু অলরেডি এন্টি হয়ে গেছে। এরপর এখন আমরা রিপোর্ট ক্রিয়েট করব। রিপোর্ট ক্রিয়েট করার জন্য এডিট পেজে আসব, এরপর সেম ভাবে ক্রিয়েটে ক্লিক করব, তারপর পেজ, এরপর এখানে আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। রিপোর্ট অনেক রকম আছে, তার মধ্যে আমরা দুইটা রিপোর্ট নিয়ে কাজ করব। একটি হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্ট, আরেকটি হচ্ছে ক্লাসিক রিপোর্ট। ইন্টারেক্টিভ রিপোর্ট আর ক্লাসিক রিপোর্টের পার্থক্য হচ্ছে, ইন্টারেক্টিভ রিপোর্টে একটি সার্চের অপশন থাকে আর ক্লাসিক রিপোর্টে তা থাকে না। ক্লাসিক রিপোর্টে তা অর্থাৎ আপনার যা যা দরকার তা কাস্টমাইজ করে নিতে হয়। প্রথমত তাহলে আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট দেখি। এখানে একটি নাম দিতে হবে, এরপর নেক্সট, আমি কোন টেবল নিয়ে রিপোর্ট করতে যাচ্ছিলাম, স্টুডেন্ট ইনফো ক্রিয়েট। আমরা কিন্তু একটি রিপোর্ট দেখতে পাচ্ছি, আইডি, নেম, ফাদার নেম, তারপর অন্যান্য ট্যাব কলামগুলো সহ। কিন্তু এখানে আমার ইমেজটি আসেনি, সাধারণত ইমেজটি সরাসরি আসে না, তার জন্য একটি আপনার আলাদা কোড ইউজ করতে হবে। কোডটা একটু তাহলে দেখে নিই, এই কোডটি ইউজ করতে হবে। কোডটি বলতে একটু ভালো করে লক্ষ্য করুন, আমি মূলত এই ফর্ম থেকে ডাটা এন্ট্রি করতেছি। তাহলে এই ফর্মের যে কলাম থেকে ইমেজটি আপলোড হচ্ছে সেই কলামের নাম হচ্ছে ইমেজ, এবং এটি পেজ নাম্বার হচ্ছে 2। তাহলে একটু এডিট পেজে আসি। এখানে দেখুন ইমেজের আগে P2 নামে একটি অপশন আছে, অর্থাৎ পেজ 2 আন্ডারস্কোর ইমেজ, এটি হচ্ছে আমাদের ইমেজের কলামের নেম। এখানে যে জায়গায় ইমেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলামের নেম। এরপর এখানে আমরা যে জায়গায় নেম দেখতে পাচ্ছি এখানে হবে আপনার ইউনিক কি, অর্থাৎ যেই কলাম দ্বারা ইউনিক হিসেবে সিলেক্ট করা হবে মেম্বারদেরকে, যেমন আইডি দ্বারা সবাইকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করা হবে। তাহলে আমি এখানে দিব আইডি। তো আমার এই কলাম আছে আইডি, সো আমি এখানে আইডি দিব। আইডি দিলাম, এরপর এই অংশ দ্বারা বোঝানো হচ্ছে কোন পেজ থেকে অর্থাৎ কোন কলাম থেকে ডাটাটি আপলোড হচ্ছে। তাহলে আমি এখানে বলে দিয়েছিলাম যে P2 নামে ইমেজ কলাম থেকে আপলোড হচ্ছে, তাহলে জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দিই। অর্থাৎ আপনার কলামের নেম যদি স্টুডেন্ট ইমেজ থাকে, তাহলে এই কোডের যে অংশে ইমেজ দেখতে পাবেন সব জায়গায় স্টুডেন্ট ইমেজটি রিপ্লেস করবেন, আর যে জায়গায় আইডি আছে অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট আইডি ইউজ করে থাকেন তাহলে এখানে লিখবেন স্টুডেন্ট আইডি। এই পুরো জিনিসটি হচ্ছে একটি কলাম। তাহলে এই জিনিসটা যদি একটি কলাম হয় তাহলে এটি একটি নাম থাকবে, অর্থাৎ কলাম নেম। তো এখানে দিবেন আপনি কলাম নেম, কলাম নেম দিলাম, স্টুডেন্ট ইমেজ দিলাম, এরপর পুরো কোডটি কপি করে রিপোর্টের যে অংশে অর্থাৎ রিপোর্টটি আমি যে পেজে ক্রিয়েট করলাম ওই পেজে আসব, এসে রিপোর্টে ক্লিক করব, দেন ব্যালেন্সের পাশে কমা দিয়ে নিচে এসে পেস্ট করব। এখানে আগের একটি ইমেজ নামে কলাম ছিল, সো এটি আমার আর লাগতেছে না, ডিলিট করে দিব। এরপর ওকে, এরপর ইন্টারেক্টিভ রিপোর্টে ক্লিক করব, এরপর পাশের লেফট সাইডে কলামে ক্লিক করব, স্টুডেন্ট ইমেজে ক্লিক করব, দেন টাইপটি চেঞ্জ করে দিব, টাইপ হবে পার্সেন্ট গ্রাফ, দেন সেভ, রান।
ইমেজটি কিন্তু চলে আসছে। এভাবে চাইলে আপনার ইমেজ শো করাতে পারেন। এছাড়া বিকল্প অনেকগুলো ওয়ে আছে ইমেজ শো করানোর জন্য, তবে এটি সবচেয়ে ভালো উপায়। আমি গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আইডি অটো জেনারেট করতে হয়। আচ্ছা, এরপর আমরা আরেকটি ট্যাবল ক্রিয়েট করেছিলাম যে অ্যাকাউন্টস নামে, ওইটি এখন ফর্ম আকার অ্যাড করব। তাহলে এডিট পেজ আসতে হবে, ক্রিয়েট পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজের নাম দিব স্টুডেন্ট অ্যাকাউন্টস নামে, তারপর নেক্সট, ফিনিশ, দেন ফর্ম রিজন, ফর্ম অন অ্যাড টেবল, স্টুডেন্ট অ্যাকাউন্টস, স্টুডেন্ট অ্যাকাউন্টস ক্রিয়েট। অর্থাৎ আমার এখানে কন্ডিশনটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টস করার জন্য অবশ্যই তার স্টুডেন্ট ইনফরমেশনে ডাটা থাকতেই হবে, অন্যথায় সে করতে পারবে না। তাহলে আমার এখানে আইডিটা আমি স্টুডেন্ট ইনফরমেশনের সাথে কানেক্ট করে দিতে পারি, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশনের যে আইডিগুলো থাকবে অনলি মাত্র ওই আইডিগুলো এখানে দেখা শো করবে। তার জন্য এডিট পেজ আসব, এরপর আইডিতে ক্লিক করব, তারপর টাইপ করে দিব পপ আপ লুক, দেন নিচে আসব লিস্ট অফ ভ্যালু, এসকিউএল কোয়েরি, এখান থেকে আমরা স্টুডেন্ট ইনফো টেবলটি সিলেক্ট করব, এরপর আইডি কে সিলেক্ট করব, রান, রিটার্ন, দেন ওকে।